আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকেও আপনাদের পাট এবং পাটের ব্যবসা সম্পর্কে বিশেষ পরামর্শ দেওয়ার জন্য এবং ব্যবসা সম্পর্কিত কিছু আলোচনা করার জন্য আমরা মালিক ভাইয়ের কাছে এসেছি। প্রিয় দর্শক, আজকে আমরা মালিক ভাইয়ের কাছে শুনবো যে পাটের বাজার দর কেমন যাচ্ছে, পাটের বাজার দর বৃদ্ধির দিকে নাকি, এবং যদি বৃদ্ধির দিকে হয় তাহলে এইভাবে পাটের দাম যদি বৃদ্ধি পেতে থাকে এখনই, তাইলে পরবর্তীতে লাভ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে নাকি লাভ হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকবে? আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মালিক ভাই, এই যে আমার দর্শকদের আপনি একটু বলেন যে আজকের পাটের বাজার দরটা কেমন দেখছেন? আজকে পাটের বাজারটা আমাদের হচ্ছে শরৎগঞ্জ ঘাটিঘাটের হাট ছিল, ওখানে আজকে পাটের আমদানি কম, কিন্তু মূল বেপারীরা যারা পাট ধরে নেই স্টক পাটিরা দেখে মনে 100-200 টাকা ভাড়া দিতে কিনতেছে, বাজারটা বাড়তি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার স্টক ব্যাপারীর কাছে যে আপনারা যদি এখনই 200 টাকা ভাড়া দিয়ে কেনেন তাহলে আপনারা 2-3-4 মাস রাই করে রাখে, আবার মূল ব্যাপারী যখন আসবে বাজার কমে যাবে তখন আপনারা লাভ করবেন কি? তো বাজারটা নিয়ন্ত্রণে রাখে কিনতে হবে, যাতে 2-3 মাস পরে, যাতে এখন পাটের ব্যবসা 200-300 টাকা লাভ করা কঠিন, তো আর ওই আপনার ওই দিন নাই যে অনেক টাকা লাভ হবে, সেই জন্য স্টকরা মোটামুটি খুবই তারা হুড়াহুড়ি কিনতেছে, এই জন্য বাজার বৃদ্ধি খুবই বৃদ্ধি ভাই। আচ্ছা মালিক ভাই, এই যে বাজারটা বৃদ্ধি, আসলে যেটা মাথার পাট সেটা আজকের এই পাবনাতে পাবনার বিভিন্ন হাট গুলোতে কত দামে কেনা বেচা হচ্ছে? 2400-2500 আজকে দামে কেনা বেচা, 2400-2500। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা দেখেছি যে 2300 টাকা, খুব অল্প 2400-2500 টাকা গেছে। আচ্ছা, এই আশপাশের কোন হাট বা কোথাও কি 2600-2700 এরকম পাবনাতে দেখা যাচ্ছে? পাবনাতে দেখা যায়নি, কিন্তু আজকে হঠাৎ করে টেলিফোনে শুনলাম যে আপনার তাহিরপুরে 2600 টাকা গেছে। 2600 সেটা শুনলাম, তাহিরপুরে 2700 কোথাও শোনার নাই, 2700 শুনিনি, 2600-2750 এরকম শুনলাম, সেটা তাহিরপুরে দুইটা হঠাৎ, কিন্তু উনি বললো যে আমদানি নাই, একবারেই কম আমদানি, মানে আমদানি কম কিন্তু স্টক আলারা মারামারি হয়ে কেনছে। এখানে যারা মিলে পাট পাঠায় তারা কিন্তু সবসময় একটু দেখে শুনে দেখে শুনে কেনে, আর তারা এখন তো এই সময় এখন বর্তমান যে বাজার, আজকের যে বাজার, এই বাজার তো মিলে যারা পাট পাঠে তার তো লাভ হবে না, লস হবে, তারা কিনবে না, কিনবে না, কিন্তু স্টক আলারে প্রচুর কিনতেছে ভাই। কিন্তু আমার ওই স্টক আলারের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা যদি এখনই 200 টাকা জাম করে কেনেন তাহলে আপনারা কত টাকা লাভ করবেন, মানে যত টাকায় সেল করবে কিনতে এসে অত টাকা তো এখন একটু হিসাব করে আপনারা কেনেন, হিসাব করে বাজার বরাবর মিলের সাথে মিল দিয়ে আপনারা কেনেন, বা যারা রানিং ব্যবসায়ী তাদের সাথে মিল দিয়ে কেনেন, তাহলে আপনারা 2 টাকা লাভবান হবেন। তাছাড়া আমার মনে হয় যে আপনি যে স্টক, মানে যারা রানিং করতেছে বা রানিং মেলের যারা পার্টি মেলে দেয় যারা, তাদের সাথে 200 টাকা বেশি করলে সে যে কতটুকু লাভবান হবে এটা আমার মনে হচ্ছে না। প্রিয় দর্শক, মালিক ভাই হাট থেকে পাট ক্রয় করেন, এছাড়া বেশি পাট ক্রয় করেন কিন্তু স্টক পাটির কাছে, এজন্য মালিক ভাই স্টক যারা করছেন তাদেরকে একটি পরামর্শ দিচ্ছেন যে এই যে আজকের হাটগুলো পর্যবেক্ষণ করে উনি যেটা দেখতে পাচ্ছেন যে হাটে, প্রত্যেকটা হাটে বিশেষ করে পাবনাতে দামটা বৃদ্ধি পেয়েছে, এবং উনি বলছে যে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি এ পর্যন্ত দেখা যাচ্ছে, এবং কারণ হিসাবে উনি কিন্তু বলছে যে প্রকৃত যারা ব্যবসায়ী যারা মিলে পাট পাঠায় তারা না, যারা স্টক পাটে তারা কিন্তু নামছে এবং তারা নেমে, পাটের আমদানিটা আজকে কম ছিল কিন্তু স্টক পাটে অর্থাৎ ক্রেতার সংখ্যা বেশি ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে তারা একটু বেশি দাম দিয়ে অর্থাৎ 100-200 টাকা জাম করে তারা পাট ক্রয় করছেন, এবং মালিক ভাই কিন্তু সেখানে তাদেরকে সতর্ক করছেন যে এই যে 100-200 টাকা জাম করে পাট ক্রয় করছেন, এখন পাট যখন সেল করবেন তখন কিন্তু এই যে জাম করে যে টাকা বেশি দিয়ে কিনলেন এই টাকাটা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না, অর্থাৎ আপনাকে সেল করতে হবে কিন্তু এই দামে, তাই আপনারা যখন পাট ক্রয় করবেন তখন অবশ্যই দেখে শুনে বুঝে ক্রয় করবেন, যাতে যে দামে আপনারা বিক্রি করতে পারেন তার থেকেও যেন আপনার কেনা পাটটা 100-200 টাকা কমপক্ষে কম থাকে, নইলে তো লাভ করতে পারবেন না, গত বছরের মতো এবারে কিন্তু পাট নিয়ে বিপাকে পড়বেন। আচ্ছা মালিক ভাই, এই যে মনে করেন যে যারা পাট এখন ক্রয় করছেন, এখন যে পাটগুলো বাজারে আসছে সেগুলোকে স্টক করার মতো পাট নাকি আরো কিছুদিন গেলে তখন ভালো পাট আসবে, কারণ অপরিপক্ক পাটও কিন্তু এবার আমি দেখছি যে কাটা হয়েছে, স্টকের পাটি চলে আসছে, দেখে কিনা লাগবে সেটাই।
তার মানে যেগুলো স্টক পার্টি আছে যারা তারা এখন ইচ্ছা করলে কিনতে পারে, কেনার সময় সতর্ক হতে হবে, কয়েক মাত্রার মধ্যে কিনতে হবে। গত বছর কিন্তু এই ঘটনাই ঘটছিল, এবারও অনেকেই আসছিল উৎসাহে তারা ব্যবসা করতে আসতেছে, তারা এই ঘটনা ঘটাচ্ছে অলরেডি। কারণ যারা মিলে পাট পাঠায় বা যারা বিদেশে রপ্তানি করে ওরা তো পাট ঘরে রাখেন, ওরা কেনার পরপরই পাঠিয়ে দেয়, কিন্তু যারা স্টক করে ওদের পাটটা কিন্তু অনেকদিন ধরে থাকে, এবং এরাই কিন্তু লস হলে কিন্তু এদেরই হয়, আবার বড় ধরনের যদি লাভ হয় এদেরই হয়। তাই যদি লাভ করতে হয় অবশ্যই কেনার সময় একটু দেখে শুনে বুঝে তারপরে কিনতে হবে। ঠিক আছে মালিক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে এবং এই সম্পর্কিত আপনারা যদি গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান এবং আপনি যদি ব্যবসায়ী হন, পাট ব্যবসায়ী, তাহলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন, যেন প্রত্যেক দিনের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।